এবার আয়কর দপ্তরের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বিধায়ক পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক নোটিশ পাঠালো আয়কর দপ্তর। তার বিরুদ্ধে আয়কর রিটার্ন জমা না দেওয়ার অভিযোগ রয়েছে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর দাবি, উত্তম বারিকের বিরুদ্ধে তদন্ত, ইডিকে হস্তান্তর করা উচিত আয়কর দপ্তরের। বৃহস্পতিবার ইমেল করে কলকাতায় আয়কর বিভাগের দপ্তরের হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে উত্তম বারিককে। 2017-22 মোট 5 বছরের ব্যবসার যাবতীয় হিসাব ও আয়কর রিটার্নের কপি আনতে বলা হয়েছে তাকে। এ ব্যাপারে উত্তমবাবু বলেন, আমি আয়করের চিঠি পেয়েছি, আমার কাছে ব্যবসার হিসাব চাওয়া হয়েছে, আমি আইনজীবী মারফত হিসেব পাঠিয়ে দেব। উত্তম বারিককে আয়কর তলব করে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, বিরাট বড় ডাকাত উত্তম বারিক, ফাটা প্যান্ট পোড়া বিড়ি খেত। একটা ফিক্সড ডিপোজিট পেয়েছে 1,61,00,000 টাকার, আরেকটা ফিক্সড ডিপোজিট পেয়েছে 1,36,00,000 টাকা। 2017 থেকে আয়কর রিটার্ন জমা দেননি উত্তম, ফিট কেস ফর পিএম এলে। আমি আয়কর বিভাগকে বলবো আপনারা অবিলম্বে কেস ইডিকে হস্তান্তর করুন, দাবি শুভেন্দু অধিকারী। তৃণমূলের আরও এক বিধায়ক উত্তম বারিককে তলব আয়কর দপ্তরের।